সবার সাংসদ প্রশ্ন শুনেই মেজাজ হারালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। জেরা পর্বেই তুমুল হট্টগোল করে এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে গেলেন মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সাংসদরা। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়ার বক্তব্য জানার জন্য ডেকে পাঠানো হয়েছিল। বৈঠকের মাঝপথে সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে মহুয়া বলেন, এটা কি ধরনের বৈঠক, ওরা নোংরা প্রশ্ন করছেন। তার পাশেই দাঁড়িয়েছেন বিরোধী শিবিরের অন্যান্য সাংসদরা। Other lady MP, where are you traveling? Where are you meeting? Where, can you give us your phone records? I think we hold very undignified. What time you are talking? What time you are talking? कितने बार आपने अपने दोस्तों से बात किया? कितने बार बात किया? क्यों मतलब है? आप होटल में कौन किसके साथ रुके? किसने पे किया? अरे? Then we also asked him, is there any evidence of any cash transfer? You first put that and then you talk all the things. There is no evidence of any cash transfer. Then how does Nishikant Dubey quote from a confidential NIC report which only copies of the committee? हमें बताया गया कि कॉन्फिडेंशियल रिपोर्ट है और निशिकांत दुबे अब जो है कल ही ट्वीट कर देते कि इतनी बार लॉगिन हुआ है। दिस इज टू मच। যদিও এথিক্স কমিটির চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, এমনকি তিনি কমিটির কাজে চরম অসহযোগিতা করেন বলেও অভিযোগ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। উসমে সহযোগ করনে কে বাজায় ক্রোধ সে ক্রোধিত হোকে কমিটি কে উপর কমিটি কে চেয়ারম্যান কে উপর আ শব্দ কা প্রয়োগ করতে হুয়ে আর সাথি সাথ জো বিপক্ষ কে জো ইয়ে লোক থে दानिश अली हों, दूसरे जो बाकी सदस्य हैं गिरधारी यादव और बाकी लोग रेड्डी, इन सब लोगों ने बहुत ही क्रोध में और बहुत ही अनएथिकल बात करते हुए कमेटी पे आरोप लगाने का प्रयास किया। Such words were there which I cannot use with you. So I think it's better that you can hear you can read the verbatim recording of the committee proceedings and you will get to know what she did. But we sat for another 15-20 minutes after they left and we went ahead with the mandate that has been given to us. हम लोगों को जो कार्य करने के लिए बोला गया हम लोग एथिक्स कमेटी का कॉन्फिडेंशियलिटी मेंटेन करके हम लोग आगे का कार्रवाई जारी रखें। আর এখানেই প্রশ্ন উঠছে, সত্য উদ্ঘাটনের কাজে বাধা দিতেই কি রণং দেহী হয়ে উঠলেন তৃণমূল সাংসদ? এথিক্স কমিটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মহুয়াকে দুটি প্রশ্ন করা হয়। এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন কিনা। দুই, বিদেশ থেকে মোট 47 বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কিনা। অন্যদিকে মহুয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কৃষ্ণনগরের সাংসদ এথিক্স কমিটিকে জানিয়েছেন ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সেই সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয় মহুয়াকে। তবে বিজেপি সাংসদ ভিডি শর্মা মহুয়াকে ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে অভিযোগ নিয়ে কথা বলতে বলেছেন। ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে সংসদের লগ ইন আইডি দেওয়ার কথা স্বীকার করলেও ঘুষ নিয়ে প্রশ্ন করার কথা স্বীকার করেননি মহুয়া। কমিটির সূত্রে খবর, প্রথমে সংসদের প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েকজনের বয়ান নথিবদ্ধ করা হয়, তারপর মহুয়ার বয়ান নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ পর্বের প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর একটি বিরতি হয়, তারপর আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানা যায়। তখনই বৈঠক থেকে বেরিয়ে আসেন মহুয়া সহ বিরোধী সাংসদরা। নানা গড়িমসির পর শেষ পর্যন্ত চাপে পড়ে এদিন এথিক্স কমিটির সামনে হাজিরা দেন মহুয়া। এর আগে তাকে 31 অক্টোবর তলব করা হলেও তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন বলে কিছুদিনের সময় চেয়ে নেন। কিন্তু তিনি 5ই নভেম্বর আসতে চাইলেও তাকে 2রা নভেম্বরই হাজিরা দেওয়ার জন্য ফের নির্দেশ দেয় সংসদের এথিক্স কমিটি। এদিন হাজিরা দিলেও তৃণমূল সাংসদের কর্মকাণ্ডে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দেশীয় রাজনীতিতে। প্রশ্ন এড়াতেই কি কৌশলে ওয়াকআউট নাকি লুকিয়ে অন্য অভিসন্ধি, উত্তর দেবে সময়। কিন্তু সূত্রের খবর, মহুয়া মৈত্রের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে এথিক্স কমিটি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৈরি করা হতে পারে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা প্রাক্তন কোনো সিবিআই প্রধানের নেতৃত্বে একাধিক সাইবার বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হতে পারে কমিটি। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।